আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে বেশ কয়েকটি শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। যেহেতু মার্কেট বর্তমানে পড়ছে, সো আমার মনে হলো যে আপনাদের সাথে যদি আমি এই জিনিসগুলো শেয়ার করি তাহলে হয়তো অনেকেই অনেক টেনশনের হাত থেকে রক্ষা পাবেন। যেহেতু মার্কেট পড়ছে, আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট হয়তো 6922 পয়েন্টে এসে সাপোর্ট পেতে পারে যদি 7010 পয়েন্ট ব্রেক করে। যেহেতু আজকে ব্রেক করলো, হয়তো আমরা একটু আরও দেখবো যে ওই পয়েন্টটাতে 6920-30-এর ঘরে মার্কেট সাপোর্ট পায় কি না, বা মার্কেট কীভাবে বিহেভ করছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। বাট তার আগে সেই ভিডিওটা আমি হয়তো পরে পাবলিশ করব, বাট আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। একটু দেখতে থাকুন, হয়তো এখান থেকে ভালো কিছু ইনফরমেশন আপনারা নিতে পারবেন। ফার্স্টেই আমি আলোচনা করব সোনালি পেপার নিয়ে। সোনালি পেপার শেয়ারটি সর্বোচ্চ হাই উঠেছিল হচ্ছে 960 টাকার মতো, 900, সেখান থেকে সে বেশ কয়েকদিনের ব্যবধানেই 708 টাকায় চলে এসেছে। বর্তমানে শেয়ারটি খুব ক্রিটিক্যাল পজিশনে রয়েছে, বর্তমান প্রাইস হচ্ছে 712.80 টাকা, খুবই ক্রিটিক্যাল পজিশন বলবো আমি। এটা তার আপ ট্রেন্ড ব্রেক করে ফেলেছে বলবো, বর্তমানে আর আপ ট্রেন্ডে নেই শেয়ারটি। যদিও লং টার্মে একটা ট্রেন্ড লাইনের ওপরে রয়েছে, বাট আমি বলবো যে মিডিয়াম টার্ম বা শর্ট টার্মে শেয়ারটি তার আপ ট্রেন্ড ব্রেক করে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। শেয়ারটির সাপোর্ট যদি বিবেচনা করতে হয় তাহলে আমি আপনাদেরকে, এটা তো হচ্ছে ডেইলি ভিউ, আমি যদি উইকলি ভিউ থেকে আর একটু ব্রডার সাপোর্ট নেওয়ার চেষ্টা করি, সাপোর্ট খোঁজার চেষ্টা করি, তাহলে বলবো যে 680 টাকার নিচে যদি শেয়ারটি চলে যায় তাহলে এই শেয়ারটি আপনাদেরকে বলবো যে সেল করে দেওয়াই আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে, আমার কাছে তাই মনে হচ্ছে। তো এই সোনালি পেপার শেয়ারটির জন্য স্টপ লস বা সাপোর্ট আমি বলবো যে যদি 680 টাকা ব্রেক করে তাহলে এটি ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরপরের যে শেয়ারটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রহিমা ফুড। রহিমা ফুড শেয়ারটির যেই পজিশনে রয়েছে, একেবারে রেজিস্ট্যান্স থেকে সে নিচে চলে আসছে এবং এখান থেকে কিছুটা সাপোর্ট গেইন করার চেষ্টা করছে। তো এটার স্টপ লস আমি যদি বলি বা সাপোর্ট যদি বলি তাহলে বলবো যে শেয়ারটি যদি 320 টাকার নিচে চলে যেতে দেখেন তাহলে আপনারা এটা থেকে বের হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমি এটা বারবার বলছি, স্টপ লস নিয়ে কথা বলছি, সাপোর্ট নিয়ে কথা বলছি, কারণ মার্কেট যেহেতু পড়ছে, সো মার্কেট যখন পড়তে থাকে তখন আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে সব শেয়ার ধরে রাখবেন, মার্কেট কমে ফাতা ফাতা হয়ে যাক বাট আপনারা শেয়ার ছাড়বেন না। এই জিনিসটা অনেক সময় আপনাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আপনাদের যদি প্রিভিয়াস মিস্টেকগুলোর দিকে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনাদের কিছু জেদ থাকার কারণে, কিছু শেয়ারের প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকার কারণে, অতিরিক্ত কনফিডেন্স থাকার কারণে আপনারা সেই শেয়ারগুলো ধরে রেখেছিলেন, এবং এই ধরে রাখা শেয়ারগুলো থেকেই দেখবেন যে আপনাদের অনেকের হয়তো 40% 50% লস হয়ে রয়েছে বর্তমান পোর্টফোলিওতে। এবং এই 10টা শেয়ার থেকে 2টা শেয়ারেই যদি এই ধরনের লস হয়ে যায় তাহলে আপনার পোর্টফোলিওর অবস্থা কখনোই ভালো হতে পারে না। জাস্ট একটু কল্পনা করুন, এই ধরনের কিছু শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে না থাকতো, এই ধরনের 50% 40% লসের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে না থাকতো তাহলে হয়তো হয়তো আপনি আপনার পোর্টফোলিওটা অনেক হেলদি থাকতো এবং আপনি দেখা যেত যে আপনি পোর্টফোলিও থেকে অনেক ভালো প্রফিটের একটা প্রফিট করতে পারছেন শেয়ার মার্কেট থেকে। এইটার মেইন কারণ যদি আমি বলি যে DSEX যখন কমে যায় বা মার্কেটের কোনো শেয়ারের প্রাইস যখন ফল করে আপনারা সাপোর্ট লেভেল পর্যন্ত ধরে রাখবেন, এর নিচে যদি চলে যায় তাহলে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, বাট যদি আপনারা না জানেন তাহলে বলবো যে সাপোর্ট লেভেলের নিচে চলে গেলে আপনারা শেয়ারটি সেল করে ফেলবেন, এটা ধরে রাখার কোনো যৌক্তিকতা নেই। কারণ একটা শেয়ার কতটুকু নিচে যাবে সেটা আমি আপনার পক্ষে বলা পসিবল না, আমরা শুধুমাত্র আমাদের পুঁজির নিরাপত্তা দেওয়ার জন্য সেই সাপোর্ট লেভেল বা স্টপ লস আমরা ইউজ করতে পারি। সো সেই জিনিসটাই আমি বলছি, এই রহিমা ফুড শেয়ারটি যদি কোনোভাবে আপনারা দেখেন যে 320 টাকার নিচে চলে যাচ্ছে, লস মেনে আপনারা বের হয়ে যান। যেই টাকাটা রয়েছে সেই টাকাটা আপনার
আটকে গেল না, সেই টাকাটা আপনার পোর্টফোলিওতে রয়েছে, মার্কেট যখন আবার বাড়া স্টার্ট করবে তখন যদি আপনি কিনেন, বাড়তি মার্কেটে যদি আপনি কিনেন, আপনি খুব ইজিলি, কারো কথা শুনতে হবে না, কারো অ্যানালাইসিস দেখতে হবে না, আপনি যেই একটু আপনি বিচার বিবেচনা করে যদি যাই কিনেন না কেন, দেখবেন যে আপনার শেয়ারটি ভালো প্রফিটের মুখ দেখাচ্ছে আপনাকে। তো রহিমা ফুডের যেই শেয়ারটি আমি ডেইলি চার্ট দেখিয়েছি, আমি যদি উইকলি চার্ট থেকে একটু দেখার চেষ্টা করি, উইকলি চার্ট থেকে বলবো যে রহিমা ফুড শেয়ারটি অনেক ভালো আপট্রেন্ডে রয়েছে এখন পর্যন্ত। উইকলি চার্টে তেমন কোনো সাইন শো করছে না, বাট বারবার সে 380 টাকা লেভেল থেকে ফিরে আসছে, এটা একটা উইক সাইন, এবং হয়তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি দেখা যাবে যে শেয়ারটি তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে এবং সে আবার নিচের দিকে চলে আসছে। তো এই ছিল রহিমা ফুড নিয়ে আলোচনা, এখন আমরা আলোচনা করব জেএমআই সিরিঞ্জ নিয়ে। জেএমআই শেয়ারটি লো পেইড আপ শেয়ার এবং এটা খুব ভালো একটা ইনক্রিজ হয়েছে, আজকে 373 টাকাতে এটা অবস্থান করছে, এবং এই শেয়ারটির যে পজিশন রয়েছে সেটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শেয়ারটি আপনারা দেখেন লং টার্ম ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি যদি আপনাদেরকে উইকলি চার্ট থেকে দেখাই তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। শেয়ারটি 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে কিন্তু একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এই ডাউন ট্রেন্ডটা যতদিন পর্যন্ত ব্রেক করতে না পারবে ততদিন পর্যন্ত লং টার্ম বাই করার জন্য উপযুক্ত হবে না শেয়ারটি। আপনারা যদি চিন্তা করে দেখেন, আমার আইডিএলসি নিয়ে একটা ভিডিও ছিল, আমি আইডিএলসিকে বলেছিলাম যে শেয়ারটি যেহেতু সাপোর্ট লেভেলে আছে এবং এখান থেকে এটা শেয়ার এই শেয়ারটি খুব ভালো করতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আইডিএলসি ইপিএস এর কারণে হোক বা হচ্ছে ডিভিডেন্ডের কারণে হোক, এই শেয়ারটি তার সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলেছে। আমি যখন বলেছিলাম যে আমি নর্মালি চাই না কোনো লং টার্ম ডাউন ট্রেন্ডে যেই কোনো শেয়ার রয়েছে সেই শেয়ারটি বাই করার জন্য, সো আমার মধ্যে একটা হেজিটেশন ছিল, আমি এই অ্যানালাইসিসটি দিব কি দিব না, বাট আলটিমেটলি আমি যখন দিলাম, দেওয়ার ঠিক পরপরই দেখলাম যে শেয়ারটি তার প্রাইস ধরে রাখতে পারলো না, নিচে পড়ে গেল। দ্যাট মিন্স আপনারা কখনোই, এইটাও এক ধরনের শিক্ষা, আপনারা কখনোই ডাউন ট্রেন্ডের কোনো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না, এটাতে আপনাদের পুঁজির ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। সো আপনাদের যেহেতু দেখছেন যে জেএমআই সিরিঞ্জ এখনও লং টার্ম ডাউন ট্রেন্ডে আছে, আপনাদের এই শেয়ারটি থেকে আমি দূরে থাকার জন্য পরামর্শ দিব, আর যাদের অলরেডি রয়েছে তাদের জন্য বলবো ডেইলি চার্ট থেকে তাদের জন্য সাপোর্ট লেভেল যদি খোঁজার চেষ্টা করি, আমি 330 টাকা একটা সাপোর্ট রয়েছে, এইটা থেকেই হচ্ছে যে আমার মনে হয় স্টপ লস নিয়ে নেওয়া যুক্তিযুক্ত হবে। আর কেউ যদি লং টার্মের চিন্তা করে থাকেন তাহলে বলবো যে আপনাদের লং টার্মের জন্য সাপোর্ট রয়েছে হচ্ছে 300 টাকায়, এর নিচে চলে গেলে লং টার্মের ইনভেস্টর যারা তাদের এটা ছেড়ে দেওয়া ভালো হবে। তো এই ছিল জেএমআই সিরিঞ্জ নিয়ে আলোচনা আপনাদের সাথে, এখন আমি আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে। স্কোয়ার ফার্মার শেয়ারটি আপনারা যদি দেখেন একটু ভালোভাবে, উইকলি চার্ট থেকে আমি দেখার চেষ্টা করছি স্কোয়ার ফার্মার শেয়ারটিকে। স্কোয়ার ফার্মার শেয়ারটি 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এখনও, কিন্তু শেয়ারটি আস্তে 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 দেখা গেল যে শেয়ারটি আস্তে আস্তে দেখা গেল যে ওপরের দিকে উঠছে। দেখেন একটা ট্রেন্ড লাইন ফলো করছে, উইকলি চার্টে একটা ট্রেন্ড লাইন ফলো করছে এবং খুব নাইসলি তার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এখন এই শেয়ারটিতে যদি কেউ ট্রেড নিতে চায় তাহলে আমি বলবো যে আপনাদের যেহেতু এখন 227 টাকা 10 পয়সা লেভেলে আছে, যদি কখনো দেখেন শেয়ারটি 225 টাকার উপরে ট্রেড হচ্ছে, দেন শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আর এই শেয়ারটির এক্সিট পয়েন্ট আমি বলবো যে আপনারা যদি দেখেন যে লং টার্মে যারা বিনিয়োগ করছেন তারা যদি দেখেন যে 205 টাকা লেভেলের নিচে চলে যায় শেয়ারটি, দেন এটা থেকে আপনাদের বেরিয়ে যাওয়া খুব ওয়াইজ ডিসিশন হবে আপনাদের জন্য। সো আমি যদি একটু সামারাইজ করে বলি, এই শেয়ারটি যদি আপনারা দেখেন 225 টাকার উপরে ট্রেড হচ্ছে, দেন আপনারা এটাতে এন্ট্রি নিতে পারেন, এবং যদি এই কোনো কারণে সে মার্কেট যেহেতু এখন খারাপ কোনো কারণে নিচে চলে যায়, তাহলে যারা লং টার্মের ইনভেস্টর রয়েছেন তাদের জন্য এটা স্টপ লস হবে হচ্ছে 205 টাকা, বাট যারা শর্ট টার্মে ট্রেড করছেন তাদের জন্য হয়তো আরেকটা শর্ট স্টপ লস হতে পারে 220 টাকা লেভেলে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। বাট খুব ভালো একটা সাইন হচ্ছে শেয়ারটি যদিও
লং টার্ম ডাউন ট্রেন্ড এখনো ব্রেক করতে পারেনি। আমি বলবো যে লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, কিন্তু এটা আসলে 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। এই ব্লু লাইন দিয়ে দেখাচ্ছি 200 ডে মুভিং অ্যাভারেজটা, এটার নিচে যেহেতু রয়েছে, দ্যাট মিন্স এখন পর্যন্ত এটাতে তেমন কোনো ট্রেড করার মতো কোনো অপরচুনিটি নাই। বাট এটাতে যদি আপনারা দেখেন যে শেয়ারটি কোনোভাবে সেই ট্রেন্ড লাইন ফলো করে 220 টাকা লেভেলে চলে এসেছে, দেন কেউ যদি চান তাহলে ট্রেড করতে পারেন। আপনাদের তাহলে একটু রিস্কের পরিমাণ যদিও বেশি হবে, বাট এটা থেকে ট্রেড নেওয়া যাবে 220 টাকা লেভেলে। তো স্কয়ার ফার্মা নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এখন আমি আপনাদের সাথে কথা বলবো সাইফ পাওয়ার শেয়ারটি নিয়ে। সাইফ পাওয়ার শেয়ারটি যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বলেছিলাম যে এই 42 টাকা থেকে 40 টাকা লেভেলটা হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। শেয়ারটি এই জোনটির ওপরেই রয়েছে এবং এখান থেকেই হয়তো সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে উপরে যাওয়ার জন্য, বাট তেমন সফল হতে পারছে না যেহেতু ওভারঅল মার্কেটটা খারাপ। সো এটাতে যারা লং টার্মের ইনভেস্টর রয়েছেন তাদের জন্য এটার স্টপ লস হবে হচ্ছে 37 টাকাতে, এবং যারা শর্ট টার্ম ট্রেডার রয়েছেন তাদের জন্য স্টপ লস হবে 39 টাকা 50 পয়সা। তো আপনারা এটা থেকে এভাবেই হয়তো ট্রেড করতে পারেন। আর যদি এটার প্রফিট টার্গেটটা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আগের ভিডিওতে আমি কয়েকটা জায়গায় ডিফাইন করেছিলাম যে এই সাইফ পাওয়ারের প্রফিট টার্গেট কত। যদি আপনারা কোনো আগের ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে হয়তো যদি সার্চ করেন সাইফ পাওয়ার ট্রেডিং উইথ আশিকুল এই জিনিসটুকু লিখে, তাহলে আপনারা ইজিলি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন সাইফ পাওয়ারের ওপর যে ভিডিওগুলো ছিল। তো সাইফ পাওয়ার সম্পর্কে তো বললাম, এখন আমি বলবো হচ্ছে অ্যাপেক্স ফুড নিয়ে কিছুটা। অ্যাপেক্স ফুড শেয়ারটি বেশ ভালো পজিশনে রয়েছে বলবো, কিন্তু শেয়ারটি ব্রেকআউট করে 400 টাকা পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে আবার নিচে চলে এসেছে। যেভাবে গিয়েছিল ঠিক সেভাবেই নিচে পড়ে গিয়েছে। আমি বুঝলাম না, নর্মালি গ্যামলারদের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে, অথবা অতি উৎসাহী যারা থাকে তারা এই শেয়ারটি বাই করে এই অবস্থা করেছে, তাড়াতাড়ি অনেক ওপরে চলে গিয়েছে এবং সাথে সাথে আবার নিচে চলে এসেছে। নর্মালি স্মার্ট মানি যদি না চায় তাহলে কোনো শেয়ারের প্রাইসই বাড়বে না। আবার স্মার্ট মানি নর্মাল ইনভেস্টররা যারা যদি অনেক করে চায় যে প্রাইস বাড়ুক, তারপরও তারা বাড়াতে পারবে না। তো আপনাদেরকে যদি আমি অ্যাপেক্স ফুডের উইকলি চার্ট দেখাই, উইকলি চার্ট থেকে যদি আপনারা দেখেন শেয়ারটির 350 টাকা থেকে 370 টাকা লেভেলে বেশ বড় সড়ো রকমের সাপোর্ট রয়েছে। এটা লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেক করেছে যদিও, কিন্তু 350 থেকে 370 টাকা লেভেলে অনেক বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে। সো আমি বলবো যে এই রেজিস্ট্যান্স ব্রেক করতে না পারার পর্যন্ত এটাতে এন্ট্রি নেওয়াটা রিস্কি ট্রেড হয়ে যাবে। বর্তমানে এন্ট্রি না নেওয়াই ভালো মনে হচ্ছে শেয়ারটিতে। বাট যদি কখনো দেখেন যারা এই শেয়ারটিতে রয়েছেন অলরেডি, তারা যদি দেখেন যে শেয়ারটি 305 টাকা লেভেল ব্রেক করে ফেলেছে, দেন আপনারা এটি থেকে বেরিয়ে যাবেন এবং এটাই হচ্ছে ওয়াইজ ডিসিশন হবে আপনাদের জন্য। কারণ পুঁজি আপনাদের নিরাপদ রাখতে হবে, এটা অন্য কেউ এসে আপনাদেরকে নিরাপদ করে দিয়ে যাবে না। মার্কেট তার আপন গতিতে চলতে থাকবে, সো মার্কেটকে দোষ দিয়েও কিছু হবে না। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন, প্ল্যানিং করবেন, যার প্ল্যানিং যত ভালো হবে, যার টাইমিং যত ভালো হবে সে তত বেশি ভালো করতে পারবে। এখন আমি কথা বলবো যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড পেপারপ্রক নিয়ে। তো পেপার প্রসেসিং এর ভিডিওটি যদি আপনি চার্টটি যদি দেখেন, উইকলি চার্ট যদি দেখেন আপনারা, আমি ফিবোনাচি রেট্রেসমেন্টের মাধ্যমে এই শেয়ারটির একেবারে একটা ফাইনাল রেজিস্ট্যান্স লেভেলের কথা বলে দিচ্ছি। আমি 100% শিওর যে এই রেজিস্ট্যান্সটি এটাতে খুব ভালোভাবে কাজ করবে, কারণ এই ধরনের চার্ট খুব কম সময়ই দেখা যায়।
320 টাকা, 21 টাকা লেভেলে এটার হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে। শেয়ারটি বর্তমানে রয়েছে হচ্ছে 304 টাকা লেভেলে। খুব বেশি ট্রেডিং অপরচুনিটি কিন্তু নেই, সো আপনাদেরকে বলবো যে শেয়ারটিতে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। ঠিক দেখেন এখন 304 টাকা লেভেলে রয়েছে, মাথার উপরেই হচ্ছে রেজিস্ট্যান্সটা 320-21 টাকা লেভেলে। সো এটা থেকে আপনাদের উচিত বিরত থাকা। আর যাদের অলরেডি শেয়ারটি রয়েছে তাদেরকে বলবো যদি প্রফিটে থেকে থাকেন, কারণ যাদের রয়েছে ম্যাক্সিমাম মানুষই এটাতে প্রফিটে রয়েছেন, হয়তো তারা প্রফিটে সেল করে বেরিয়ে যান, অথবা যদি ধরে রাখতে চান, যেটা খুবই খারাপ ডিসিশন হবে, বাট তারপরেও যদি কেউ ধরে রাখতে চান তাহলে আমি বলবো যে এইটাতে আসলে ধরে রাখার আমি কোনো যৌক্তিকতাই পাচ্ছি না, এটাতে লং টার্মের ইনভেস্টেরও কোনো যৌক্তিকতা পাচ্ছি না। বাট আপনারা যদি চান তাহলে 230, এইটা আসলে বলাটা আমার নিজের কাছে, আমি শুধু বলার জন্য বলছি এরকম মনে হচ্ছে, যদি চান আপনারা তাহলে হয়তো এই ট্রেন্ড লাইন পর্যন্ত, ট্রেন্ড লাইন ব্রেক করার আগ পর্যন্ত ধরে রাখতে পারেন। যদি কখনো দেখেন যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, 270 টাকা লেভেলের নিচে চলে এসেছে, দেন আপনারা এটা থেকে বেরিয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু মার্কেটটা পড়ছে, আরো মার্কেট যেহেতু পড়ছে, সো অনেক শেয়ারের দাম কমে যাচ্ছে, আপনারা হয়তো অনেক টেনশনে থাকবেন। সো চেষ্টা করলাম যে একটা টপ ট্রেডেড কতগুলো শেয়ারের প্রাইস রেজিস্ট্যান্স এবং সাপোর্ট স্টপ লস এগুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে আপনারা খুব ভালোভাবে ডিসিশন নিতে পারেন আপনাদের ট্রেডের। এই জিনিসটুকু আমি শুধুমাত্র আমার ইনফরমেশন শেয়ারের জন্যই শেয়ার করলাম, এটা থেকে প্ররোচিত হবেন না আপনারা। আপনারা আমার যেই কথাগুলো আমি বললাম সেখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা নিজেরা বিচার করবেন, বিবেচনা করবেন, দেন সেখান থেকে ডিসিশন নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ট্রেডিং লাইফ অনেক ভালো কাটবে, সবাই সবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।